জি আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ঘাড় ও মাথা ব্যথার বিভিন্ন সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। আসলে আজকের বিষয়টা আমি নির্ধারণ করেছি কারণ ইতিমধ্যে আমার যে ডাক্তার শফিউল্লাহ প্রধান যে ফেসবুক পেজ আছে এখানে ইনবক্সে এবং আমার যে আপনার কমেন্টের ঘরে আপনাদের প্রচুর রোগীদের জানার ইচ্ছা ঘাড়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে, তো যার কারণে আমি আজকে সাবজেক্টটা চয়েস করেছি ঘাড় ও মাথা ব্যথা বিভিন্ন সমস্যা তার চিকিৎসা নিয়ে কথা বলবো। ঘাড় এবং মাথা খুব পাশাপাশি দুটা শরীরের অংশ এবং খুব ইম্পর্টেন্ট জায়গা। প্রায় আমরা বিভিন্ন রোগীর মাথা ব্যথার কমপ্লেন পেয়ে থাকি, দেখা যায় যে মাথার বিভিন্ন সিটি স্ক্যান এমআরআই বিভিন্ন টেস্ট করার পরও ডায়াগনোসিসটা কনফার্ম হয় নেই। আসলে অনেক সময় আমরা যদি দেখি যে মাথার বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এক পর্যায়ে আমরা ঘাড়ের সমস্যা পেয়ে থাকি এবং ঘাড়ের থেকে মাথা ব্যথা হতে পারে এবং ভাইস ভার্সা, ঘাড়ের সমস্যা থেকে যেভাবে মাথার সমস্যা হতে পারে তদ্রূপ মাথার সমস্যা থেকে আবার ঘাড়ের সমস্যা হতে পারে এবং ঘাড়ের সমস্যা অনেক সময় হাতে চলে যেতে পারে। এইগুলো কিন্তু একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। তারপরে আজকে আমি শুরুতেই ঘাড় ব্যথার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো। আমি শুরুতেই ঘাড়ের কিছু ছবি দেখাচ্ছি এবং কিছু সমস্যা নিয়ে কথা বলছি। এখানে যে ছবিটা আছে, অনেকের ধারণা আমাদের শরীরে ঘাড় শুধুমাত্র হাড় দিয়ে তৈরি তা না, এই যে এগুলো হচ্ছে মাংসপেশি এবং ইম্পর্টেন্ট অনেক মাসেলস আছে আমাদের শরীরে। সেটা হচ্ছে এটা যেমন ট্রাপিজিয়াস মাসেলস, ল্যাবরেটর স্ক্যাপুলি, রম্বয়ডাস, বিভিন্ন মাংসপেশি থাকে ঘাড়ে এবং এর ভিতরে থাকে হাড় এবং এই যে সেভেন সার্ভাইকাল ভার্টেব্রাই যে হাড়ের যে স্পাইনাস প্রসেসগুলো দেখা যাচ্ছে, তাহলে ভিতরে থাকে হাড় তার উপরে মাসেলস। অনেক সময় আমরা ঘাড়ের বিভিন্ন যে রোগী পেয়ে থাকি তারা দেখা যায় যে হাড়ের ভিতরে সমস্যা নাও থাকতে পারে, এই মাসেলসও এই বিভিন্ন সমস্যার কারণে ঘাড় ব্যথা হতে পারে। মাসেলসের স্পাজম থেকে হতে পারে, স্প্রেইন থেকে হতে পারে, কেউ হয়তো ওভার ওয়েট ক্যারি করলে মাথায় বা হাতে বোঝা ক্যারি করলে অনেক সময় এই মাসেলসের যে লাল যে ফাইবার দেখা যাচ্ছে এগুলো অনেক সময় ছিঁড়ে যেতে পারে, তা থেকে কিন্তু ঘাড়ে ব্যথা হতে পারে, একেবারে কমন সমস্যা। আমি দ্বিতীয় ছবিটা দেখাচ্ছি, দেখেন এটা ঘাড়ের একটা আমরা এক্সরে ছবি দেখাচ্ছি। আমাদের ঘাড় বেসিক্যালি এইভাবে সোজা থাকার কথা না, ভিতরে যে হাড় এক্সরে করাতে এটা স্ট্রেট হয়ে গিয়েছে, এই হাড়টা আসলে থাকার কথা এইভাবে, এরকম কিছুটা ইংরেজি সি অক্ষরের মতো, সিটা যদিও এইভাবে কিন্তু এটা রিভার্স সি এর মতো, উল্টো সি এর মতো, মানে ঘাড় প্রাকৃতিকভাবে এভাবে সি এর মতো থাকবে কিন্তু এই সমস্যাটা দেখেন এখানে এই সিটা কিন্তু নেই বললেই চলে, এটা স্ট্রেট হয়ে গিয়েছে। এইটা একটা রোগ যেটা আমরা ঘাড়ের আপনার স্ট্রেটেনিং বলে থাকি, তা থেকে ঘাড় ব্যথা হতে পারে, যার কারণে মাঝখানে যে ডিস্কগুলোর বিভিন্ন সমস্যা হতে পারে। আমি পরবর্তী ছবিতে যাচ্ছি। হ্যাঁ, এইটা একটা ঘাড়ের ছবি যেটা হচ্ছে দেখেন এই যে ঘাড়ের হাড়গুলো একটার উপরে একটা বসানো থাকার কথা কিন্তু দেখা যায় এই হাড় এবং এই হাড় একই লাইনে নেই। এই হাড়টা এই হাড় থেকে এই বোনসটা এই বোনস থেকে একটু পিছনে সরে গিয়েছে, এখানে একটা গ্যাপ আছে এবং দেখেন দু হাড়ের মাঝখানে যে গ্যাপ থাকে এই গ্যাপ থাকে, এই গ্যাপটা এখানেও নেই এখানেও নেই। এইগুলো হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস, যেটা আগের ছবিটা দেখলে বোঝা যাবে। এই হাড় এবং এই হাড় এই দুটো কিন্তু একই লাইনে নেই, এইটা এবং এইটা একই লাইনে আছে কিন্তু এই হাড়টা কিছুটা সামনে চলে আসছে, যার কারণে এই যে নার্ভ এখানে ঘাড়ে কম্প্রেশন হয়। এটা আমরা যদি এক্সরে করি তাহলে আমরা এই জাতীয় ছবি পেয়ে যাব। দিস ইজ স্পন্ডাইলোলিস্থেসিস, খুব মারাত্মক ঘাড়ের একটা সমস্যা যা থেকে একটা মানুষ মারা যেতে পারে এবং দীর্ঘদিন ঘাড় ব্যথা ভুগতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই আমরা ঘাড়ের দীর্ঘদিনের কিছু হিস্টোরি পেয়ে থাকি, হিস্টোরি নিয়ে থাকি, যেমন হয়তো সে হঠাৎ করে কোনো অতিরিক্ত ওজন বহন করেছিল, সামনে ঝুঁকে কাজ করা, বিভিন্ন সমস্যা থেকে এটা হতে পারে। এই যে ছবিটা এটা হচ্ছে ঘাড়ের একটা এমআরআই ছবি, দেখেন এই এমআরআই এমন একটা ডায়াগনোসিস যেটার মাধ্যমে আমরা খুব সহজেই ঘাড়ের বিভিন্ন সমস্যাগুলো পেয়ে যাই। এখানে যেভাবে হাড়ের ছবিও আসে, বোনসের ছবি এবং পাশাপাশি মাসেলসের ছবিও আমরা এখানে দেখতে পারি, নার্ভের ছবি, সফট টিস্যু, হার্ড টিস্যু সকল ছবি দেখতে পারি। এখানে এই যে হাড়গুলো একটার উপর একটা বসানো আছে এবং মাথা থেকে যে স্পাইনাল কর্ড এবং এটার যে কভারিংগুলো সাদা দেখা যাচ্ছে, এখানে দেখেন দুই হাড়ের মাঝখানে ডিস্কটা ফেটে যে
কর্ডে কম্প্রেশন হয়েছে এবং এটা আরও ক্লিয়ার। এইটা হচ্ছে পিআইডি, প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক সার্ভাইকাল স্পাইনে, এবং এই রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি পৃথিবীতে। আমরা আগে যে ছবিগুলো দেখিয়েছিলাম, যে স্পন্ডাইলোলিস্থেসিস, এই ছবি, এই সমস্যাগুলো সাধারণত বিভিন্ন অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট পড়ে গিয়ে হয়ে থাকে। আর এই এই যেটা পিআইডি বলছিলাম, এইটা এই সমস্যাগুলো প্রায় আমরা রোগী সবচেয়ে বেশি পেয়ে থাকি। এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখলে আরও সহজ হবে। এইটা হচ্ছে এই আমাদের যে হাড় আছে ঘাড়ের, এবং দুটা হাড়ের মাঝখানে দিস ইজ ডিক্স, এইটা ডিক্স। এই ডিক্সটা কিছুটা লাল হয়ে গিয়েছে, এই ডিক্সটা বেসিক্যালি হাড় ক্ষয়জনিত সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে। এবং আমরা ঘাড়ের হাড় ক্ষয় রোগের কথা প্রায় বলি, এবং ক্ষয় হয়ে চেপে যায় বা ক্ষয় হওয়ার কারণে হাড়গুলো একটার উপর একটা কম্প্রেসড হয়, যার কারণে এই যে হলুদ নার্ভ আছে এগুলা মাথার পিছনেও যেতে পারে অথবা হাতে চলে আসছে। এই নার্ভটা লাল হয়ে গেছে বা আমরা এটা ইনফ্লামেশন বুঝিয়েছি, হেয়ার ইজ কম্প্রেশন, এখানে চাপ খেয়েছে, তা থেকে কিন্তু ঘাড়ে সমস্যা হতে পারে। এটা একটা খুব সুন্দর ছবি। এই যে আগের যে আমরা ডিজিজগুলো দেখিয়েছিলাম, যে হাড় ক্ষয়, স্পন্ডাইলোসিস বা স্পন্ডাইলোলিস্থেসিস বা পিআইডি, প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, বা মাসেলস যে আমরা স্পাজম স্ট্রেন, ওগুলো আমি মেডিকেল কন্ডিশনগুলো বলেছিলাম যার কারণে ঘাড় ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, হাতে ব্যথা হতে পারে। তার প্রমাণ হচ্ছে এই, দেখেন এক ভদ্র মহিলা, সে দুটো বালিশ ব্যবহার করে এবং সে একটা রেলিংয়ের ভিতরে একটা খাটের কিনারে দুটো বালিশ ইয়ে করে সে শুয়ে আছে। এই যে এটা একটা ব্যাড পশ্চার, খারাপ শোয়া, এই খারাপ শোয়া থেকে ঘাড়ে এই সমস্যাগুলো, আগের যে সমস্যাগুলো আমি দেখিয়েছিলাম এই সমস্যাগুলো হতে পারে। এইভাবে শোয়া আমরা প্রায় প্রতিনিয়ত আমরা করে থাকি, রোগীরা হয়তো জানেই না যে এইভাবে শুলে এই সমস্যাটা হতে পারে। আমি নেক্সট ছবিটাতে যাচ্ছি, এবং আমাদের প্রত্যহ দৈনন্দিন কাজে কিছু আমরা ভুল কাজ করে থাকি। দেখেন এখানে এক ভদ্রলোক একটা সোফার কিনারে কিভাবে কাত হয়ে শুয়ে আছে, তা থেকে ঘাড়ে যাতে মারাত্মক সমস্যা হতে পারে। কম্পিউটার ব্যবহারে যদি সামনে এভাবে ঝুঁকে কম্পিউটিং করে তা থেকে হতে পারে। কেউ যদি পাশের দিকে মানে একদিকে কাত হয়ে কাজ করে তা থেকে ঘাড়ে সমস্যা হতে পারে। ড্রাইভিংয়ে যদি খুব স্টিয়ারিং থেকে দূরে থাকে, আপনার সামনে ঝুঁকে কাজ করে তা থেকে হতে পারে। এবং মহিলাদের কমন চুল শুকানো, এই যে চুল শুকানো দেখেন ঘাড়টাকে কী অবস্থা করেছে, যার কারণে ঘাড়ে সমস্যা হতে পারে। এগুলো আমাদের প্রত্যহ অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে আমরা এই কাজগুলো করে থাকি, এবং ভুলভাবে কাজ করার থেকে আমাদের এই সমস্যা হতে পারে। এই ছবিটা দেখেন আরও খুব সহজেই বোঝা যাবে। এই এইটা হচ্ছে আইডিয়াল, আমরা যদি যেমন আমরা প্রত্যহ কম্পিউটিং করছি, আমি এখনও আপনার কম্পিউটার ডিভাইসের মাধ্যমে আপনাদের সাথে লাইভ করছি। এখানেও দেখেন যে যদি আমরা ব্যবহার, এই কম্পিউটার ব্যবহার এবং ট্যাব বা ল্যাপটপ বা মোবাইলের ব্যবহার যদি আমরা সতর্ক না হই, তাহলে ঘাড়ে বড় আকারে সমস্যা হতে পারে। এটা সবচেয়ে আইডিয়াল, এইভাবে আপনাকে ব্যবহার করতে হবে। এটা একটু খারাপ, এটা আরও খারাপ, এটা আরও খারাপ, এটা সিভিয়ার খারাপ। এবং বেশিরভাগ লোকই ঘাড়ে এই অবস্থানে থেকে ঘাড়ের বিভিন্ন কম্পিউটার ব্যবহার করে থাকে, বিভিন্ন ল্যাপটপ, ফোন, ট্যাব ব্যবহার করে থাকে, তা থেকে ঘাড়ে সমস্যা হতে পারে। তো আমি আপনাদেরকে কিছু সমস্যাগুলো দেখিয়েছি, কিছু রোগ দেখিয়েছি যেগুলো আমরা ঘাড়ের প্রায় এই রোগীগুলো পেয়ে থাকি, এবং আমাদের যে রোগীগুলো বেশি হয়ে থাকে ঘাড়ের এবং মাথা ব্যথার, বেশিরভাগই হচ্ছে আপনার মেকানিক্যাল সমস্যা, মানে আমরা রোগীদের তৈরি সমস্যা, শোয়া বসা, গাড়ি চালানো থেকে শুরু করে, পড়ালেখা হতে শুরু করে, ডেস্ক জব থেকে শুরু করে বিভিন্ন কারণে এটা হয়। আমরা যদি ঘাড় সামনে কুঁজো করে কাজ করি দীর্ঘ সময়, তাহলে ঘাড়ে, আমি যে ছবিগুলো দেখেছিলাম যে স্পন্ডাইলোলিস্থেসিস, স্পন্ডাইলোসিস এবং প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, এই জাতীয় সমস্যা হতে পারে। আর মাসেল স্প্রেইন, স্ট্রেইন, এই জাতীয় সমস্যা তো হতেই পারে। তো এই সমস্যা থেকেই আপনার আমাদের বেশিরভাগ ঘাড়ের রোগীগুলো আমরা পেয়ে থাকি। তো ইতিমধ্যে অনেক রোগী আমাকে প্রশ্ন করেছেন, কমেন্টে কিছু কোশ্চেন জানতে চেয়েছেন। শুরুতেই খোকন বালা উনি লিখেছেন, থ্যাংক ইউ স্যার, যে আপনাকেও ধন্যবাদ যে উনি পোস্টার জন্য উনি ধন্যবাদ জানিয়েছেন। মান্নাক উনি লিখেছেন, আমার ঘাড় মাথা ব্যথা স্যার, এখন আমি কি করব, আপনার ঠিকানাটা কি দিবেন। হ্যাঁ, ঘাড় এবং মাথা ব্যথা নিয়ে আমি কথা বলছিলাম ইতিমধ্যে। ঘাড় ব্যথার আরও অনেক কারণ আছে, তাছাড়া যেমন উচ্চ রক্তচাপ, তা থেকে ঘাড় ব্যথা হতে পারে। তবে আমরা যেই কথাগুলো ইতিমধ্যে বলেছি যে রোগগুলো নিয়ে, এগুলো হচ্ছে মেকানিক্যাল এবং হাড় ক্ষয়জনিত, এজিং প্রসেসজনিত, বিভিন্ন ডিজিজ কন্ডিশনজনিত ঘাড় ব্যথা। তবে উচ্চ রক্তচাপ থেকেও ঘাড় ব্যথা হতে পারে, অতিরিক্ত টেনশন থেকে ঘাড় ব্যথা হতে পারে, অনিদ্রা থেকে ঘাড় ব্যথা হতে পারে,
এবং আমরা প্রায় বিভিন্ন রোগী পেয়ে থাকি, বিভিন্ন ম্যাসেজ পার্লারে যায় বা সেলুন, ওখানে গিয়ে বিভিন্ন ইঞ্জুরি তৈরি করে, ম্যাসেজ করার কারণে ঘাড়ে বিভিন্ন সমস্যা হতে পারে। আসলে ঘাড় ব্যথা যাই হোক না কেন, ঘাড় একটা ইম্পর্টেন্ট অংশ শরীরের এবং এমন একটা জায়গা আমরা যে রোগীগুলো পেয়ে থাকি সবচেয়ে মারাত্মক একটা জায়গা। আমি একটা ফোন নিয়ে আসছি দর্শক। হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। জি জি, আপনার প্রশ্ন বলুন। আপনার বয়স কত? আচ্ছা, তোমার বয়স বেশি নাই বুঝেই যাচ্ছে। আচ্ছা, তুমি কি পড়ালেখার কারণে সামনে ঝুঁকে বসে, ফ্লোরে বসে বা মেঝে বা খাটে বসে তুমি পড়ালেখা করো? কি চাকরি করো তুমি? আচ্ছা, তোমার রোগী জানেও না, অজান্তে সে একটা বড় দুর্ঘটনা তৈরি করছে। তো যাই হোক, তোমার বয়স বেশি না, তুমি যেটা করবা তোমাকে আমি বলি, তুমি এই যে আমরা ব্যবহারগুলা শিখিয়েছি এবং আমার যে পেজে আছে আমি বিভিন্ন ছবি দিয়ে, যেমন একটা পাতলা বালিশ ব্যবহার করা, কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে স্ট্রেট বসে সামনাসামনি কম্পিউটিং ব্যবহার করতে হবে, ট্যাব ল্যাপটপ ব্যবহার কমিয়ে ফেলতে হবে এবং করলেও তোমাকে স্ট্রেট করতে হবে, এইভাবে এগুলি করো। আর যদি বেশি ব্যথা বেরিয়ে যায় তুমি আমাদের শরণাপন্ন হতে পারো, আমি ডায়াগনোসিস করে দেখে দিব, না হলে আপাতত কুসুম গরম সেঁক দিয়ে দেখো ঘাড়ে। কিছুদিন কিছু এক্সারসাইজ আছে, যেটা আমরা ঘাড়ের ব্যায়ামগুলো আমরা পরবর্তীতে আবার আপলোড করে দিব কিছু ব্যায়াম, ওগুলা দেখে তুমি শিখে করে দেখতে পারো, না হলে আমাদের শরণাপন্ন হতে পারো। হ্যাঁ বলো। না, অসুবিধা নাই, তোমার ভয়ের কিছু নাই, তোমার বয়সও বেশি না, এখন যদি আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করে চিকিৎসা দিতে পারি আশা করি তুমি ভালো হয়ে যাবে। এটা নিয়ে তোমার ভয়? হ্যাঁ অবশ্যই, তুমি আমাদের যে ফোন নাম্বারে তুমি কথা বলছো আমার সাথে, এই ফোনে তুমি আবার পরবর্তীতে যোগাযোগ করে অবশ্যই আসতে পারো। ওকে, তোমাকে 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 ধন্যবাদ। হ্যাঁ, এটা আমাদের হাসপাতালে সিরিয়াল দেওয়ার নাম্বার, তুমি এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে। ওয়ালাইকুম সালাম। তো আমি যে মান্নাক সাহেব, ওনার যে ওনারও একই সমস্যা, ঘাড় ব্যথা, উনি লিখেছেন কমেন্টে ঘাড় ব্যথা মাথা ব্যথা। তো আমরা ঘাড় এবং মাথা খুব কাছাকাছি, ঘাড়ের অনেক সময় সমস্যা, মাথা ব্যথা হতে পারে এবং স্পেশালি মাথার পিছন সাইডটা এবং দুপাশে ব্যথা বেশি হতে পারে। ফ্রন্টে মাথার সামনের অংশের ব্যথা সাধারণত ঘাড় ব্যথা থেকে বা ঘাড়ের সমস্যা থেকে হয় না, মাথার পিছনে যদি কোনো সমস্যা হয় তা থেকে ঘাড় ব্যথা হতে পারে। উনি আমাদের ঠিকানা জানতে চেয়েছেন, এটা আমাদের ডিপিআরসি হসপিটাল, এখানে আমি বসি, 29 প্রবাল হাউজিং, রিং রোড, শ্যামলী। আপনার যে পেজ আছে এখানে আপনি উত্তর ঠিকানা পেয়ে যাবেন। আব্দুল হাকিম সাহেব উনি লিখেছেন, স্যার আমি কোমর ব্যথার জন্য দুজন ডাক্তার দেখিয়েছি, একজন জয়েন্টের এমআরআই আরেকজন মেরুদণ্ডের এমআরআই করার উপদেশ দেন, কিন্তু দুইজনই একই রকম বলায় আমার মনে খটকা লাগে, আমি তাই এমআরআই করি নাই। এক এমআরআই এর মাধ্যমে পুরো কোমর করা সম্ভব কিনা জানালে উপকৃত হবে। আব্দুল হাকিম সাহেব, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, একটা ফোন নিয়ে আসছি, সম্ভবত ফোনটা কেটে গিয়েছে, আপনি আবার চেষ্টা করুন। জি অবশ্যই, আপনি খুবই ভালো কথা বলেছেন, আসলে ডাক্তার দুজন দুই কথা বলেন নাই, আপনাকে হয়তো বুঝতে একটু ভুল হয়েছে। আপনি বলেছেন একজন ডাক্তার বলেছে জয়েন্টের আরেকজন, হ্যাঁ মেরুদণ্ড এটা এক প্রকারের জয়েন্ট, কোমর হোক ঘাড় হোক এখানেও জয়েন্ট আছে, জোড়া আছে, যেগুলো আমি ইতিপূর্বে যে ছবি দেখিয়েছি ওখানে বুঝে যায় দুইটা হাড্ডি আলাদা আলাদা জোড়া লাগানো। তো ওনারা হয়তো ওভাবে আপনাকে বোঝাতে চেয়েছিলেন, দুজন দুভাবে।
হ্যাঁ, এমআরআই করলে আপনার এমআরআই এর মাধ্যমে মেরুদণ্ডের মোটামুটি পুরো মেরুদণ্ড একসাথে এমআরআই করা যায়, তা থেকে আপনার যে কোনো ঘাড় বা কোমরের সমস্যা অনেকাংশেই আমরা ডায়াগনোসিস করতে পারবো। এমডি এ আলম উনি লিখেছেন, কিছু ওষুধের কথা ফেসবুকে লেখেন, আমি প্রায় বিভিন্ন রোগীর এই জাতীয় আমার কাছে জানতে চাই যে কিছু ওষুধ লিখে দেন। দর্শক, আপনারা চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে ডায়াগনোসিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে আপনার ব্যথা হচ্ছে ঘাড় ব্যথা, কোমর ব্যথা বা যে কোনো ব্যথা, বা যে কোনো পেট ব্যথা হতে, চেস্ট বুক ব্যথা হতে শুরু করে বা অন্য যে কোনো রোগের ক্ষেত্রে, ওষুধ ইম্পর্টেন্ট না। ওষুধটা আপনারা বাংলাদেশে বেশিরভাগই রোগীদের মানে ফার্স্ট চাহিদা হচ্ছে ডাক্তারের কাছে ওষুধ নেওয়া, এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে। ঔষধ অনেক ক্ষেত্রে বিভিন্ন রোগের উপকারের চেয়ে অনেক ক্ষেত্রে অপকারও করতে পারে, তো ওষুধের আগে আপনার ডায়াগনোসিসটা করা দরকার। আপনি কী সমস্যা ভুগছেন সেটা লিখুন, কী জানতে চাচ্ছেন সেটা লিখুন, এবং সেটা কেন হচ্ছে সেটা আমরা উত্তর দিব, এবং সেটার কী চিকিৎসা। ঔষধ মিন্স ড্রাগ ইজ এ ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট মোডালিটিস, ড্রাগ হচ্ছে অন্যান্য চিকিৎসার মতোই একটা অংশ মাত্র। যেমন চিকিৎসা বলতে অপারেশন একটা চিকিৎসা, চিকিৎসা বলতে ডিফারেন্ট রিহ্যাব চিকিৎসা, ডিফারেন্ট থেরাপিউটিক ট্রিটমেন্ট, বিভিন্ন ওষুধ থাকতে পারে, সাপ্লিমেন্ট থাকতে পারে। আমি যে ইতিপূর্বে ঘাড়ের বিভিন্ন সমস্যা দেখিয়েছিলাম যে আপনি দুটো বালিশই ব্যবহার করছেন, কাত হয়ে ঘুমাচ্ছেন, অথবা আপনার বসার ভঙ্গি ঠিক নাই, এগুলো কারেকশানও কিন্তু চিকিৎসা আপনাদের বুঝতে হবে। আমি একটি ফোন নিয়ে আসছি। হ্যালো, জি দর্শক, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, আপনি কি লাইনে আছেন? হ্যালো, সম্ভবত ওনার ফোনটি ক্লিয়ার আসে নাই। আমি ঘাড় ব্যথার সাথে আজকে বলেছিলাম যে মাথা ব্যথা নিয়ে আমি কথা বলবো। আমি কিছু ছবি দেখাচ্ছি, আপনাদের জন্য সুবিধা হবে। এইটা মাথার একটা ব্রেনের এমআরআই এর ছবি, লাল যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এই তীর চিহ্নটা, এটা মস্তিষ্কের এমআরআই এর ছবি। এই এখানে আমাদের যে ব্রেনের অংশ দেখা, এই অংশটা কিছুটা সাদা হয়ে গিয়েছে, একটু অন্যান্য অংশের তুলনায় এই অংশটা একটু চেঞ্জ। এইটা ব্রেনের যে ভেন্ট্রিকল আছে এটা কালা দেখা, কালো দেখাবে, যেটা আপনার যেখানে পানি থাকে বা ফ্লুইড থাকে, কিন্তু অন্য অংশটা যেখানে দেখেন সাদা হয়ে গিয়েছে। আমি একটা প্রশ্ন উত্তর দিয়ে আসছি। জি দর্শক, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, আপনার ফোন আরেকটা কেটে আপনি একটু প্রশ্ন বলুন। হ্যালো, জি আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম। আমি থেকে মোহাম্মদ ইউনূস বলছিলাম। জি জি, আমার কোমরে একটু ব্যথা ছিল আজ থেকে প্রায় 8-10 বছর যাওয়ার পর। আচ্ছা, ঠিক আছে, অনেক ওষুধ এবং অনেক চিকিৎসা করছে, এখন পর্যন্ত এতক্ষণ ব্যথাটা কমে না। তারপর ওই মানে প্রতিদিন একটি করে, জি এটা খাইলে মানে ব্যথাটা একটু কম লাগে, না হলে আবার বাড়তি লাগে, মানে চলতে পারে না একদম। আপনার 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 কোমরের ব্যথা কি পায়ে যায় কি না? এটা অনেক জায়গায় যায়, এটা হাঁটুতে যায়, কোমরে যায়, হাতে যায়, অনেক জায়গায় যায় এটা। আপনি কি করেন দর্শক, আপনি কি করেন? আমি ব্যবসা করি স্যার। কোথায় থাকেন? আমি চিড়াগাঁও, আমাদের আমার বাড়ি চিড়াগাঁও। বয়স কত আপনার? বয়স কত? 28। আচ্ছা শুনেন, আপনার ব্যথা কিন্তু এক জায়গায় না, কোমরে ব্যথা আছে বিভিন্ন জায়গায় যায় আপনার ভাষা অনুযায়ী। আমরা যদিও আজকে আমরা ঘাড় ব্যথা নিয়ে কথা বলছিলাম, তারপরেও কোমর ব্যথা আর ঘাড় ব্যথার সমস্যাগুলো প্রায় একই। আমি যে ছবি দেখিয়েছিলাম যে আমাদের শোয়ার ভঙ্গি থেকে, আমাদের বসার ভঙ্গি থেকে বিভিন্ন কারণে কোমরে ইঞ্জুরি হয়ে থাকে এবং প্রোল্যাপস ডিস্ক হয়ে থাকে, PLID। আর যেহেতু আপনার সমস্যাগুলো শরীরের অন্যান্য জোড়াও আছে, আপনার কিছু ব্লাড টেস্ট, আমরা আর্থ্রাইটিসের টেস্ট করা প্রয়োজন।
তো আপনি সম্ভব হলে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে কিছু বাতের টেস্ট আছে আর্থ্রাইটিসের টেস্ট করে ফেলুন, আর কোমর ব্যথার ক্ষেত্রে আপনি প্রয়োজনে কোমর একটা এমআরআই করতে হতে পারে, এমআরআই করলেও সমস্যাটা ধরা যাবে। আর যেভাবে ব্যথার ওষুধ খাচ্ছেন এভাবে খাওয়াটা ঠিক না, আপনি গরম সেঁক দিয়ে দেখেন অথবা একজন স্পেশালিস্টের শরণাপন্ন হন। প্রয়োজনে আপনি আমারও হেল্প নিতে পারেন, এই নাম্বারে যোগাযোগ করে আপনি এক সময় কষ্ট করে ঢাকা এসে আমাকে দেখাতে পারেন। বুঝি নাই, আচ্ছা আপনি এই নাম্বারে যোগাযোগ করলেই পরে আপনাকে বলে দেবে। তারপরও আমি বলে দিচ্ছি, আমি শুক্রবার ছাড়া অন্যান্য দিন বসি, অনেক সময় বিভিন্ন প্রোগ্রাম থাকে, আপনি একদিন আগে ফোন দিয়ে দয়া করে একটু সিরিয়াল দিয়ে আসলেই হবে। ওকে, ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। অনেক দর্শকের ফোন আসছে, আসলে অনেক সময় আমার যেহেতু এত দর্শকের অনেক সময় ফোন নিতে পারি না, তারপর আমার মনে হয় আমি যে টিপসগুলো দিচ্ছি, যে ছবিগুলো দেখাচ্ছি, এটা আপনাদের অনেকাংশে উপকার। আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বলুন। জি, আপনার বয়স কত আর আপনি কি করেন? বয়স 25 স্যার, আমি স্যার প্রবাসে থাকি। আচ্ছা, কি করতে, আপনি কি সেফটি শু ইউজ করেন, খুব শক্ত জুতো? সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হবে, ফ্লোরে দিতে খুব তীব্র ব্যথা হবে, আস্তে আস্তে ব্যথা কমে যাবে, আবার যখন বসে থাকবেন একটু দাঁড়াতে গেলে ব্যথা হবে, ঠিক না? এবং শক্ত জায়গায় পা ফেললে ব্যথা হবে, এটার নাম হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস। এটা পায়ের তলা এক প্রকার ইঞ্জুরি হয়, এটা ওই সেফটি শু শক্ত জুতা থেকে হয় এবং অতিরিক্ত ওজন থেকে হয়। পায়ের গঠন, পা কিন্তু আমাদের ফ্ল্যাট না, সমান না, পা একটু উঁচু নিচু কার্ভেচার থাকে, তা থেকে হয়। যাই হোক, আপনি এখন যেহেতু বাহিরে আছেন, আপনি একটি কাজ করবেন, আপনার যে জুতোটা ইউজ করেন যদি সম্ভব হয় নরম সোলের জুতো কিনে ব্যবহার করবেন, খালি পায়ে হাঁটবেন না। আর যখন বাসায় থাকবেন অবশ্যই সফট চপ্পল টাইপের জুতা ব্যবহার করবেন। এভাবে চলুন, আর 5 মিনিট করে প্রতিদিন গরম পানিতে পা ডুবিয়ে রাখেন, যদি অতিরিক্ত ওজন থাকে ওজন কমিয়ে ফেলেন, এতে উপকৃত হবেন। না হলে আপনার যখন দেশে আসবেন একটা বেটার চিকিৎসা দিব, এই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন যেমন লেজার থেরাপি করতে হতে পারে, বিভিন্ন লেটেস্ট। না না স্যার, আমি তো একদম স্যার দেশে আছি স্যার। আচ্ছা, তাহলে আপনি যদি বেশি সমস্যা, আপনি আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করে সিরিয়াল দিয়ে আসতে পারেন, অথবা আমি যে টিপসগুলো দিলাম এগুলো আপাতত করে দেখতে পারেন আপনি কিছুদিন। যে আপনাকে ধন্যবাদ। হ্যালো, হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আমি শুনতে, জি জি বলেন, আপনার সমস্যাটা বলেন। আর আমি বুঝতে পেরেছি, আপনার উচ্চতার ওজন বলতে পারবেন, উচ্চতা কত, ওজন কত? আমি বুঝতে পেরেছি, আপনার বয়স, উচ্চতা এবং ওজন কত বলতে পারবেন? আমার বয়স 30 আর ওজন 95।
ওজন বুঝতে পারিনি আমি। আচ্ছা 55 কেজি, আচ্ছা আমি বুঝতে পেরেছি। ইতিপূর্বেই আরেকজন আপনার আগে যে ফোন করেছিল ওনারও একই সমস্যা, পায়ের গোড়ালি ব্যথা, এটা আমরা ডাক্তারি ভাষায় বলি প্লান্টার ফ্যাসাইটিস। অনেক সময় ডাক্তার সাহেবরা আমরা বিভিন্ন ইঞ্জেকশন দিয়ে থাকি পায়ের তলায়, দেওয়া যেতে পারে, তবে বেশি ইঞ্জেকশন দেওয়া ভালো না। তো আপনাকে আর আগে দর্শককে একই উপদেশ দিয়েছিলাম যে আপনারা অবশ্যই নরম সোলের জুতো ব্যবহার করতে হবে, নরম সোলে, একেবারে যে জুতা ব্যবহার করবেন দেখে শুনে ইউজ করবেন, নরম সোলের জুতা ব্যবহার করেন, খালি পায়ে হাঁটবেন না, আর কুসুম গরম পানিতে 5 মিনিট করে প্রতিদিন পা ডুবিয়ে রাখেন, আর পায়ের কিছু ব্যায়াম আছে, পা যখন পানিতে ডুবিয়ে রাখবেন পাটা হালকা একটু নাড়াবেন, এতে আপনি উপকৃত হবেন। আর এইভাবে চলতে চলতে যদি রেজাল্ট না আসে তাহলে আপনাকে যেটা করতে হবে লেজার দিতে হবে, পায়ের তলায় লেজার থেরাপি এবং কিছু রিহ্যাবিলিটেশন থেরাপি আছে যেগুলো আমাদের মতো স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে কাজটা করতে হবে। আশা করি আপনার প্রাথমিক চিকিৎসায় ভালো হয়ে যেতে পারবেন, তো না হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। জি আপনাকে ধন্যবাদ। জি আচ্ছা, যদি এত না কমে তাহলে আপনাকে আবার চিকিৎসায় যেতে হবে, সেক্ষেত্রে ইঞ্জেকশন না দেওয়াটাই ভালো, আপনাকে লেজার করতে হতে পারে অথবা বিভিন্ন রিহ্যাব থেরাপি আছে এগুলো করতে হতে পারে। জি 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 এটাকে আমরা আমরা এটা প্রাথমিক পর্যায়ে, জি এই রোগটা প্রাথমিক পর্যায়ে আমরা বলি প্লান্টার ফ্যাসাইটিস, এবং চিকিৎসা না হয় দীর্ঘদিন ভুগতে ভুগতে সেখানে একটু হাড় বেড়ে যায়, দিস ইজ ক্যালকেনিয়াল স্পার, এটা হচ্ছে ডাক্তারি ভাষা। যাই হোক, আপনার ওরিড হওয়ার কিছু নেই, এটা কোনো অপারেশনে যেতে হবে না, আপনি নরম জুতো ব্যবহার করতে থাকেন, আশা করি আস্তে 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 ইম্প্রুভ হয়ে যাবে, না হলে দেশে আসলে আমরা অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করব ইনশাল্লাহ। জি আপনাকেও ধন্যবাদ। এখানে আরও অনেক দর্শক প্রশ্ন করেছেন ওনাদের ঘাড় ব্যথাজনিত বিভিন্ন সমস্যায়, সবার উত্তর দেওয়া অনেক ক্ষেত্রে টাফ, তারপরও আমি কিছু কিছু প্রশ্নের আরো উত্তর দিব, তবে তার আগে একটা ফোন নিয়ে আসি। জি দর্শক কি বলছেন? জি ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন বলুন। আচ্ছা, আপনার কোমর ব্যথা কি কোমরেই থাকে নাকি পায়ের দিকেও যায়? আচ্ছা আচ্ছা, আপনি আপনি বেসিক্যালি কি করেন ওখানে, কি কাজ করতে হয়? আচ্ছা আমি বুঝতে পেরেছি, আপনার আমি কোমর ব্যথা নিয়ে এর আগে লাইভ করেছিলাম, তো যাই হোক তারপরে আমি বলছি, বেশিরভাগই যে আজকে যে ঘাড় ব্যথার যে সমস্যাগুলো আমরা দেখিয়েছি, আমরা বেশিরভাগ মানুষ অনেক সময় মানে নিজের অজান্তেই যে দুটো বালিশ ব্যবহার করছি বা রেলিংয়ে মাথা রেখে ঘুমাচ্ছি বা আপনার যে বাসের বা বিভিন্ন গাড়িতে ইচ্ছা মতো ঘুমাচ্ছি, এই সকল কারণে আমাদের বেশিরভাগই মেরুদণ্ডের সমস্যা, ইঞ্জুরি হয় এবং আমার প্রোল্যাপস ডিস্ক বা PLID নামক সমস্যা হয়ে থাকে। আচ্ছা আমি বুঝতে পেরেছি, তো এই ক্ষেত্রে আপনার এখন একটা MRI করে ফেলতে হবে, MRI করলে আপনার সমস্যাটা খুব সহজেই বোঝা যাবে।
আপনি একটা এমআরআই করে ফেলুন, আর আপাতত যেহেতু আপনি বাহিরে আছেন কিছু দিন রেস্টে থাকুন। কোমরের অনেক সময় বেল্ট কিনতে পাওয়া যায়, বেল্ট ব্যবহার করুন, এমআরআই করে দেখুন, তারপরে প্রয়োজনে আমার সাথে আবার যোগাযোগ করুন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আরও অনেকে কমেন্ট লিখেছেন যে আক্তার মন, আসাদুজ্জামান জুয়েল, সৈয়দ উদ্দিন, ইকবাল, শিপন হোসেন, এমডি দিদার, আমিরুল ইসলাম, ওনাদের অনেকের অনেক প্রশ্ন, অনেকে ডিপিএসসি হাসপাতালের ঠিকানা জানতে চাচ্ছেন। দর্শক, আমাদের আমার যে পেজ আছে অথবা ডিপিএসসি হাসপাতালের পেজে আপনি ঠিকানাটা পেয়ে যাবেন। আমি একটা উত্তর নিয়ে আসছি। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার প্রশ্ন বলুন। জি, আমার কোমরে ব্যথা দীর্ঘ কদিন ধরে, অনেক দিন ধরে আমি এখানে কাজ করি। আপনি কোথায় থাকেন? আমি থাকি সৌদিতে। বলেন, আপনার বয়স কত? বয়স 22 হবে, 24 হবে, না 30 হবে, 30-24। আচ্ছা, কোমর ব্যথা কি কোমরই থাকে না পায়ের দিকেও যায়? কোমর ব্যথা বা পিঠে উঠে? জি না, পায়ের দিকে না, জি না, পায়ের দিকে যায় না। আমার জাস্ট অনেক সময় দেখা যায় গন্তি গোটা সময় দেখা যায় হালকা ব্যথা থাকে কোমরে, তো কাজ করতে সময় দেখা যায় অনেক সময় নয় কাজ করতে দেখা যায় কোমরে ব্যথা আর কি। জি, আমি আপনার প্রাথমিক উত্তর দিচ্ছি। আসলে সামনে ঝুঁকে কাজ করার অভ্যাসটা চেঞ্জ করতে হবে। আপনাকে যদি নিচু কোনো জায়গায় কাজ করতে হয়, আপনি দাঁড়িয়ে আছেন, তখন আপনাকে হাঁটু ভেঙে বসে কাজ করতে হবে। এই যে সামনে ঝুঁকে বারবার কুঁজো হয়ে কাজ করলে কিন্তু মেরুদণ্ডে মারাত্মক সমস্যা হতে পারে, এবং কোমর ব্যথার অন্যতম কারণ সামনে ঝুঁকে কাজ করা। আপনি খেয়াল করবেন, বিদেশে কেউ কিন্তু ঘর যখন পরিষ্কার করে, তারা দাঁড়িয়ে বিভিন্ন লাঠি বা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে বিভিন্ন জিনিস পরিষ্কার করে, তারা কিন্তু আমাদের দেশের মানুষের মতো সামনে ঝুঁকে বা ফ্লোরে মেঝে বসে কিন্তু পরিষ্কার করে না। এই জিনিসগুলো খেয়াল করবেন, এই সকল কারণে আপনার মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা। আপনাকে বসে এখন আমি মানে অনেক সময় কোমরে ব্যথা অনেক সময় তাকিয়ে যায়, আমার এটাই আর কোনো সমস্যা নাই, কোমরে ব্যথা দিয়ে একটু আছে আর কি। জি, আপনি এখন যেটা কাজ করবেন ভালো হবে। জি, আপনি আপনার যে কাজের ধরনটা একটু চেঞ্জ করবেন। আপনি যে কাজই করেন, আপনি যদি প্রয়োজন হাঁটু ভেঙে বসে কাজ করবেন, আবার আধা ঘন্টা বেশি বসে থাকবেন না, একটু উঠেন, এই অভ্যাসগুলো করেন। আর বিছানাটা যদি উঁচু নিচু হয়ে থাকে, যদি আপনি জাজিমে শুয়ে থাকেন, সেটা সমান কিনা, সেটা উঁচু নিচু কিনা একটা খেয়াল রাখবেন। যদি বেশি উঁচু নিচু হয়ে থাকে, অবশ্যই আপনাকে সেটা সমান করে নিতে হবে। আর কুসুম গরম শেক দিয়ে দেখতে পারেন, গরম শেক কোমর ব্যথা অনেকাংশে অনেক উপকারে আসে। খুব বেশি ব্যথা বেড়ে গেলে মাঝে মাঝে আপনি একটু রেস্টে থাকবেন, বিশ্রামে থাকবেন, কাজের ফাঁকে ফাঁকে যদি সম্ভব হয় আপনার অবশ্যই ছুটি পান, ওই সময় একটু রেস্টে থাকবেন। আর খুব বেশি ভারী কাজ করতে হলে কোমরে অনেক সময় বেল্ট কিনতে পাওয়া যায়, বেল্ট ব্যবহার করেন। আর এই সমস্যা যদি চলতেই থাকে, তাহলে আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে প্রয়োজনে কোমরে এমআরআই নামক একটা পরীক্ষা করে দেখতে হবে, আপনার মেরুদণ্ডের কোথাও হাড়ের সমস্যা বা ডিস্কের সমস্যা হয়েছে কি না, বা অন্য কোনো মাসেলের সমস্যা আছে কি না, সেটা আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে দেখলে আপনাকে বুঝতে পারবো। তো আপাতত এই উপদেশগুলো আপনি মানেন, আশা করি উপকৃত হবেন। জি, আপনি ভালো থাকেন, আপনাকে ধন্যবাদ। অনেক প্রশ্ন আসছে, তারপরও দর্শক আপনাদের সুবিধার্থে আমি যেটা বলছি, আপনারা অবশ্যই ঘাড়ের যাদের এই সমস্যা আছে খেয়াল রাখবেন, যদি ঘাড় ব্যথা নড়াচড়ায় ঘাড় ব্যথা করে, মানে আপনি ঘাড়ের মুভমেন্টে ঘাড় ব্যথা করে এবং উপর নিচু করতে, তাহলে বুঝতে হবে ঘাড়ের হাড়ের বা মাংসপেশিতে সমস্যা। আর যদি নড়াচড়ায় ব্যথা না করে, তাহলে বুঝতে হবে এটা অন্য কোনো সমস্যা হতে পারে, যেমন হাই ব্লাড প্রেশার বা মাথার বিভিন্ন সমস্যা থেকে হতে পারে। জি দর্শক, আপনার প্রশ্ন বলুন। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি বলছি, আপনার প্রশ্ন বলুন। জি, আমি ডাক্তার সুপ্রিয়া প্রধান বলছি। দর্শক, আপনার প্রশ্ন বলুন। জি জি জি, আপনার প্রশ্ন বলুন, আপনার কি সমস্যা সেটা বলুন। স্যার, আমার সমস্যা হলো গিয়ে স্যার, আমি তো ওই পিআরআইডির একটা পেশেন্ট,
এক বছর আগে আমি একটা অপারেশন করেছি স্যার, ওই অপারেশন করার পরে এখন একদম 1 বছর ধরে গেছে স্যার, এখনো পেট আমার ভালো হচ্ছে না স্যার, দেখা করে স্যার। এটা কি কোমরের না ঘাড়ের? পিএলআইজি টা আপনার কি কোমরে হয়েছে? কোমরের, কোমরের স্যার। আচ্ছা, আপনার অপারেশনের আগে কি সমস্যা ছিল? অপারেশনের আগে আমি তো বাইরে ছিলাম সোজা হবে স্যার, ওই বাংলাদেশে আচ্ছা আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে আপনার? আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে অপারেশন পোস্ট অপারেটিভ এই সমস্যা হতে পারে, অনেক সময় অপারেশন যদি কার্যকর না হয়, একেবারে অ্যাকুরেট না হয় তা হতে পারে। যাই হোক, আপনার পোস্ট অপারেটিভ রিহ্যাব থেরাপি খুব ইম্পর্টেন্ট করতে হতে পারে। আপনার নতুন করে কোমরের একটা এমআরআই করা দরকার। এমআরআই করে যদি সম্ভব হয় আমাদের আইডিতে বা ইমেইলে আপনার পরবর্তী যোগাযোগ করে ছবি পাঠিয়ে দেন, অথবা দেশে আসলে আমাকে নতুন করে একটা এমআরআই করে দেখতে হবে। তো আপনার এতে উরিড হওয়ার কিছু নেই, অপারেশন যেহেতু করেই ফেলেছেন। যে আপনি কিছু বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে ঘাড়ের যে সমস্যাগুলো আমরা পেয়ে থাকি, এই সমস্যাগুলো রোগীদের বেশিরভাগই নিজেদের তৈরি। তো আমি যেটা বলবো, রুগীরা আপনারা যারা ঘাড় ব্যথা ভুগছেন, স্পেশালি যে বয়স যাদের হয়েছে, তারা যেন দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ ঘাড়ের সমস্যা থেকে মারাত্মক সমস্যা হতে পারে, যেমন সার্ভাইকেল মাইলোপ্যাথি, তা থেকে আপনার 4 হাত পা অবশ হয়ে যেতে পারে, আপনি যে কোনো সময় প্যারালাইসিস হয়ে যেতে পারেন, ইভেনকি মারাও যেতে পারেন। আমি শুরুতে যে ছবিগুলো দেখেছিলাম, যেমন স্পন্ডাইলোলিস্থেসিস, তা থেকে কিন্তু একটা লোক মারা যেতে পারে। আর কাজকর্ম চলাফেরা, স্পেশালি যারা দেশের বাইরে আছেন তাদেরকে বলবো। আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, জি দর্শক, আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম। জি ওয়ালাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন। জি আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে আপনার 30 বছর, আমার ওয়েট হচ্ছে 90 কেজি। আপনার এই যে স্পন্ডাইলোলিস্থেসিস বলেছেন, সেটা কি কোনো অ্যাক্সিডেন্ট থেকে হয়েছিল? জি, আপনার যে সমস্যাটা বলেছেন স্পন্ডাইলোলিস্থেসিস, সেটা কি কোনো অ্যাক্সিডেন্ট থেকে পড়ে গিয়ে আঘাত পেয়ে বা কোনোভাবে হয়েছে, না আপনি জানেন? আমার বেসিক্যালি আমার 2001 এ আমার বেসিক্যালি যেটা হয়েছিল, আমার টেলবোন কেটে আমার রেক্টাল পলিপ আমার কেটে ফেলে দেওয়া হয়। আচ্ছা, তো তারপরে আমাকে কোনো মানে আমাকে বামুনগঞ্জ থেকে কোনো আমাকে ই বলে নাই, যে কোনো কাউন্সিলিং করে নাই। জি, যে কেমনে আমার পোস্টার কেমনে বসতে হবে এমন ধরনের কোনো কিছু আমাকে আমাকে বলে নাই। জি, আমি ওটাতে রিলিফ পাবো, তো আমি স্টেরয়েড নিতে চাচ্ছি না বা আমি কোনো মানে সার্জারি চাচ্ছি না। জি জি, আমি আমি উত্তর দিচ্ছি। আসলে আপনার যে সমস্যাটা, এটা একেবারে কমন, এবং আপনার মতো যারা ব্যাংকার এবং ডেস্ক জব ওয়ার্কার, তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। আমি যে ছবিগুলো দেখিয়েছি, খেয়াল করবেন যে বসার ভঙ্গি, এটা কিন্তু আপনারা জানেন না বা আমরা অনেকেই জানি না, শুধুমাত্র আমরা যারা এই সাবজেক্টে স্পেশালিস্ট তারা আমরা এই জিনিসগুলো, আমরা যেহেতু পড়ালেখা করতে আমরা জানিয়ে দিচ্ছি। বসার ভঙ্গি খুব ইম্পর্টেন্ট। যেমন আপনারা যারা ডেস্ক জব করেন, তারা হয়তো বসার যে টেবিল থাকে এবং যে চেয়ার থাকে, চেয়ারের গ্যাপ থাকে অনেক বেশি, যে আপনাকে সামনে কুঁজো হয়ে বসতে হয়, বা আপনি যে কম্পিউটিং করছেন তা থেকে হচ্ছে অনেক সময় আপনারা ল্যাপটপ ইউজ করছেন, সামনে ঝুঁকে করছেন, এবং আপনি যে ব্যাংকিং করছেন হয়তো খেয়ালও করছেন না, আপনি 1 টানা 5 ঘন্টা বসে আছেন। এই সকল সমস্যা থেকে
এই সকল সমস্যা থেকে ডিক্সে সমস্যা হয়, যেটা আমরা এমআরআই করলে বা বিভিন্ন ইনভেস্টিগেশন এক্সরেতে আমরা বুঝতে পারি, অথবা আমরা যারা স্পেশালিস্ট আছে ক্লিনিক্যালি বিভিন্ন টেস্ট করলে বুঝতে পারি। যাই হোক, আপনার যে সমস্যাটা হয়েছে এটার ক্ষেত্রে যদি ডাক্তার সাহেব স্টেরয়েড দিতে চায়, স্টেরয়েড দিস ইজ ওয়ান টাইপ অফ ট্রিটমেন্ট, সারা ওয়ার্ল্ডেই প্রচলিত। মানে স্টেরয়েড ইজ নট যে ওয়ানলি ওয়ান ট্রিটমেন্ট, দিস ইজ ওয়ান টাইপস অফ ট্রিটমেন্ট, যেটা স্টেরয়েড একটা চিকিৎসা হতে পারে, পাশাপাশি যদি এটার সাথে আপনি কম্বাইন্ড রিহ্যাব থেরাপি করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিছুদিন হসপিটালাইজড হয়ে বিভিন্ন ডিকম্প্রেশন থেরাপি আছে, বিভিন্ন এক্সারসাইজ আছে, বিভিন্ন ইলেকট্রিক্যাল মোডালিটিসের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সারিয়ে তুলি। আর অনেক সময় অপারেশন দিস ইজ অ্যানাদার চয়েস, যদি আপনার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, ধরে রাখতে না পারেন, পা অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, সেক্ষেত্রে অপারেশন ম্যান্ডেটরি। তো যাই হোক, আপনার মনে হয় এই জাতীয় কিছু হয়নি। আপনি এখন যদি রিহ্যাব চিকিৎসা কোনো স্পেশালিস্টের তত্ত্বাবধানে কোনো হসপিটালাইজড হয়ে কিছুদিন করতে পারেন, আশা করি উপকৃত হবেন। আর স্টেরয়েড দিলেই যে শুধু স্টেরয়েডে আমার যে এক্সপিরিয়েন্স আছে তাতে আশানুরূপ রেজাল্ট আসবে না, হয়তো হ্যাঁ আপনি হয়তো এক সপ্তাহ এক মাস দুই মাস ভালো থাকতে পারেন, আবার ডিটেরিয়েট করবে। আপনাকে কম্বাইন্ড চিকিৎসা করতে হবে, স্টেরয়েড দিতে পারেন, পাশাপাশি আপনাকে রিহ্যাব থেরাপি করতে হবে, আর সর্বোপরি অপারেশন করেন যাই করেন আপনাকে বেসিক এডুকেশনগুলো মেনে চলতে হবে। একটা না এক নাগারে কম্পিউটিং করা যাবে না, বসে থাকা যাবে না, 2 ঘন্টা পর পর একটু উঠতে হবে। যদি কম্পিউটারে মনিটর এবং আপনার চোখের হাইট একই লেভেলে না হয় তাহলে সমস্যা হতে পারে, এগুলো কারেকশন করে নেন। প্রয়োজনে আপনারা আপনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলে এগুলো কারেকশন করা দরকার, বিকজ এই জাতীয় রুগী হাজারে হাজারে লাখে লাখে রুগী হচ্ছে এবং আপনার মতো ইয়াং রুগী আমরা পাচ্ছি। তো আমার মনে হয় এতে আপনারা একটু সচেতন হওয়া জরুরি, বিছানা কারেকশন করা দরকার। এগুলো যদি না করেন আমরা চিকিৎসা কত রুগীকে দিব, চিকিৎসা দিলেও আবার হতে পারে। আমি আমি খুবই ভুক্তভোগী, কারণ আমি মানে আমি পাচ্ছি না, মানে আমি হাঁটতে গেলে মানে আমি এখন এটা রুট পেইন যা হোক, এটা একেবারে আপনার একটা আমি যেটা বলবো সাব মানে একিউটের পরে একটা স্টেজে আছে, ক্রনিকের দিকে যাচ্ছে। তো আপনি এখন এই এই টোটাল কম্বাইন ট্রিটমেন্টে যদি কনজারভেটিভ চিকিৎসা করেন, আশা করি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের ভিতরে আপনি এটা ইম্প্রুভ হয়ে যাবে। দেন আপনাকে আমরা এডুকেশন দিয়ে দিব, বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিব, এগুলো যদি করতে পারেন, বসার ভঙ্গি কারেকশন করেন, সুইমিং করতে পারেন, খুব উপকার আসবে। তো আপনাকে প্রাথমিক যে সমস্যাটা হয়েছে এটার জন্য চিকিৎসা করতে হবে। আমার যে পেজ আছে এখানে ঠিকানা দেওয়া আছে, DPRC হসপিটাল, 29 প্রবাল হাউজিং, শ্যামলি রিং রোড, অথবা এই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করে আসতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। জি, আপনি ভালো থাকেন। ভালো থাকবেন। তো আমি মনে হয় আপনাদেরকে কিছুটা উপকৃত করতে পেরেছি, যে ঘাড় ব্যথা যদিও আমাদের সাবজেক্ট, আসলে ঘাড় কোমরের সাথে খুব রিলেটেড। ঘাড়তো সামনে বাঁকা থাকে উত্তল, কোমরও সামনে উত্তল থাকে, এবং এই যে বসা শোয়া আমি যে ছবিগুলো শুরুতে দেখেছি, ভিডিওটা আপনারা প্রোগ্রামের পরে আবার যদি দেখেন ওই ক্ষেত্রে ছবিগুলো দেখতে পারবেন। এই সকল ভুল বসা থেকে আমাদের বেশিরভাগ সমস্যাগুলো হচ্ছে। কম্পিউটার ব্যবহার, এই যে সারাক্ষণ, আমার মনে হয় প্রায় সবাই ইয়াং জেনারেশন, সবাই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, আপনারা ল্যাপটপ ইউজ করেন, আপনারা ট্যাব ইউজ করেন, নোট ইউজ করেন, মোবাইল ফোন ইউজ করেন, এবং এগুলার ব্যবহার যদি আপনি সামনে ঝুঁকে ব্যবহার করেন, সামনে কুঁজো হয়ে থাকেন, তাহলে ঘাড়ে মারাত্মক সমস্যা হতে পারে। একটু সচেতনতা খুবই জরুরি। আর যা কিছু হোক, কোনো ব্যথা বেড়ে গেলে অবশ্যই একটু রেস্টে চলে যান, অবশ্যই উপকৃত হবেন। আর অনেকে অনেকের প্রশ্নের উত্তর আমার দ্বারা দেওয়া সম্ভব হয়ে উঠছে না, আপনারা নিজেরও বুঝতে পারবেন, একা এত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। আপনারা কমেন্টের ঘরে ভিডিওর নিচে লেখেন, আমি অবশ্যই সময় করে উত্তর দিয়ে দিব। সবাই ভালো থাকুন, আর যদি আমাদের কোনো হেল্প নিতে চান, DPRC হসপিটাল, রিং রোড, শ্যামলী, এই ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। আমি পরবর্তী আবার যে কোনো দিন আমি লাইভে আসলে আপনাদের আবার অন্যান্য প্রশ্নের উত্তর দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাত ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।